পৃথিবী সূর্যের একটি গ্রহ। পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে। একে বলা হয় আহ্নিক গতি। আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন ও রাত হয়। এখন আমরা ভূগোলক অর্থাৎ গ্লোব ও টর্চের সাহায্যে পরীক্ষা করে দিন রাত্রির রহস্যটা বুঝে নেব। টর্চের আলোকে তোমরা সূর্যরূপে কল্পনা করে নাও। পৃথিবীর দুই মেরুকে যে কাল্পনিক রেখার দ্বারা ঠিক মাঝ বরাবর দেখো, যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় পৃথিবীর অক্ষ। পৃথিবী তারই অক্ষের বা মেরুদণ্ডের চারদিকে আবর্তিত হয়। এখন দেখো, পৃথিবীর এই অংশ সূর্যের সামনে রয়েছে, অর্থাৎ আলোকিত অংশ। এখানে এখন দিন। তোমরা এখানে ভারতবর্ষকেও দেখতে পাবে, অর্থাৎ ভারতবর্ষ আলোকিত অংশে রয়েছে। তাহলে ভারতবর্ষে এখন কি? ভারতবর্ষে এখন দিন। আবার দেখো, পিছনের যে অন্ধকার অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে সূর্যের আলো পৌঁছচ্ছে না, অর্থাৎ এখানে এখন রাত। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে, অনেকটা এইভাবে। আর এইভাবে যে ঘুরে চলেছে তার ফলে পৃথিবীর প্রতিটি স্থান ক্রমে ক্রমে সূর্যের সামনে একবার করে আসছে এবং সেখানে দিন হচ্ছে। দেখো, পৃথিবীর বিভিন্ন মহাদেশ, বিভিন্ন জায়গাগুলি সূর্যের সামনে আসছে আর সেখানে দিন হচ্ছে। আর যখন সূর্যের আলোর বিপরীতে চলে যাচ্ছে তখন সেখানে রাত হচ্ছে। যেমন দেখো, ভারতে এখন দিন, কিন্তু ভারত যখন সূর্যের আলোর বিপরীতে চলে গেছে, দেখো অন্ধকার অংশে ঢুকে গেছে, অর্থাৎ ভারতে এখন রাত, অর্থাৎ এখানে সূর্যের আলো পড়ছে না। পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার পাক খেতে সময় লাগে 24 ঘন্টা বা একদিন। এই 24 ঘন্টায় পৃথিবীর প্রতিটি স্থানে একবার করে দিন এবং একবার করে রাত হয়। তাহলে এই হলো গ্লোবের সাহায্যে দিন রাত্রির পরীক্ষা। আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানে কিভাবে দিন রাত্রি হয় তা বুঝতে পেরেছো।